তোমার চ্যানেল মাকি ডট প্রিয়, তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আমি ভিডিও দিনে আজকে দুদিন হয়ে গেল, তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। মুখে আটকে আটকে যায় কথা। তো এখন বাজে দুপুর ১টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর ছিল, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার ছেলের জন্য, দেখো এটা কিনে নিয়েছি একটা। এই যে দেখো ব্লুটুথ হেডফোন এনেছি, তো বাড়িতে নেই, ও পরীক্ষা শেষ হওয়ার পর মামার বাড়িতে গেছে। তো তো বলেছিলাম ও আসার জন্য, বলছে তো ছেলে আসো, দিয়ে আমি ইউজ করি। আমি ইউজ করিনি, আমাকে আমার ছেলে বলে দিয়েছে যে ইউজ করো না, আমি এসে ইউজ করবো, তুমি নষ্ট করে ফেলবে। তো আমি এই ভিডিওটা করছি এটা দিয়ে, দেখি সাউন্ডটা কেমন আসে। তো তোমরা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। তো বন্ধুরা, আমার একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে হাঁসের বাচ্চা, এই যে দেখো হাঁসের বাচ্চাগুলো। কালকে একটা বাচ্চা হারিয়ে গেছে আর খুঁজে পাইনি, আরেকটা বাচ্চাকে দেখো মুরগি একদম মানে কামড় দিয়ে পুরো গলার চামড়াটা আলাদা করে ফেলেছে, উঁচু দেখো। তারপর আমি হলুদ গরম করে দিয়েছি, এখন একদম মানে গলার চামড়াটা দেখো আলাদা করে নিয়েছি মুরগিটা, এমন দুষ্ট মুরগি। এই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে, আর এই যে এ হলো এই দুষ্ট মুরগিটা, একদম পুরো গলার চামড়াটা একদম আলাদা হয়ে গেল। দেখে তো ভীষণ ভয় লেগে গিয়েছিল। তো আমাদের কাছে লাউ লাউয়ের কুড়ি এসেছে, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো লাউয়ের কুড়ি, এই লাউয়ের কুড়িগুলি পুকে মানে ইয়ে করে ফেলে, সেজন্য আমি দেখো কাগজ দিয়ে ঢেকে রেখেছি, এই যে লাউ নষ্ট করে ফেলে। এই যে দেখো এখানটাও আছে একটু, অনেকগুলো কুড়ি এসেছে, এই যে দেখো ঢেকে রেখেছি কাগজ দিয়ে, এই যে নাহলে নষ্ট করে ফেলে দুষ্ট পোকাগুলো। ওই যে দেখো এখানে একটা দেখা যাচ্ছে, অনেকগুলো এসেছে করি, জানি না ওগুলো বাঁচাতে পারবে কিনা, বুকের যন্ত্রণা একদম, লাউগুলো বড়ই হতে দিচ্ছে না, কিছু করি ভালো লাগছে। এই যে দেখো লাউয়ের ঝালগুলো কি সুন্দর হয়েছে দেখছো, এই যে লাউ পাতাগুলো কি সুন্দর দেখছো। আর এই যে দেখো আমাদের গাছে যে আম ধরেছিল, দেখো সবগুলো আম ঝরে পড়ে গেছে। এই যে দেখো এবার আর আম খেতে পারবো না, এই যে দেখো পুরো একদম বিছিয়ে রয়েছে। এই যে দেখো আর যে এখানে সিমের চারা লাগিয়ে সিমের বীজ লাগিয়েছিলাম, এই যে দেখো সিম গাছ উঠেছে। এই যে দেখো আমার হাজবেন্ডই লাগিয়েছিল, তো বন্ধুরা আমার এখন সময় খারাপ, সব দিক থেকেই খারাপই দেখতে পাচ্ছি, আমার সাথে খুব খারাপ করছে এখন। তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই মুরগি বাচ্চাটা, ওর চোখের মধ্যে কী হয়েছে দেখো, এই যে দেখো ও চোখ একদম খুলে রয়েছে, চোখ মানে খুলতেও পারছে না, সকালে ওষুধ লাগিয়েছিলাম তো এখন একটু ভালো আছে। দেখেছো কী খারাপ হচ্ছে আমার সাথে? তো এই যে দেখো আরেকটা ছোটো বাচ্চার সাথে এরকম তো হয়েছে সেম, এই যে দেখো দেখো জানেন কেমন মতো দেখা যাচ্ছে না কেন, এই যে দেখো ওর চোখের অবস্থাটা দেখতে পাচ্ছ, ভীষণ কষ্ট লাগছে দেখো ওই চোখগুলো কী অবস্থা। তো আর কী বলবো তোমাদের, আর ওই যে দেখো এখন বাজে এখন দুপুরবেলা, দেখো আমার মেয়ে দুল কাটছে দেখো, ওর এখন দুল খাওয়ার সময় হলো। তো আর কিছু দেখালাম না, আর কি দেখাবো, আমার এখন সময় খারাপ, মনটাও খারাপ, ভিডিও ছাড়তে পারছি না, সারাদিন টাইম চলে যায় এই মুরগির সাথে মানে ইয়ে করতে করতে। তো এখানেই ভিডিওটা স্টপ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।